পৃথিবীর সাতটি দেশের 7.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অ্যামাজন রেইন ফরেস্ট। বর্তমানে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডেও একটু একটু করে হারিয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত এই বন। কিছু অসাধু মহলের কবলে পড়ে বনের গাছগাছালির পাশাপাশি বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্য প্রাণীও। এক গবেষণায় দেখা গেছে অ্যামাজনের সর্বজনীন মালিকানাধীন বনাঞ্চলের 1/3 ধ্বংস হয়ে যাচ্ছে। সম্প্রতি অ্যামাজন অঞ্চলের অবৈধ বেচা বিক্রি বন্ধে নতুন আইন প্রণয়ন করেছে ফেসবুক। পরিবর্তিত এই নীতি কেবল অ্যামাজন সংরক্ষণেই সীমাবদ্ধ থাকবে, বিশ্বজুড়ে অন্যান্য রেইন ফরেস্ট এবং বন্যপ্রাণীর আবাসস্থল কিংবা জনসাধারণের মালিকানাধীন বনাঞ্চলের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এর আগে ফেব্রুয়ারিতে বিবিসির এক ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে, যেখানে ফেসবুকের বিজ্ঞাপন পরিষেবার আওতায় হাজারখানেক রেইন ফরেস্ট প্লট তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে এসব বিজ্ঞাপনের সত্যতা যাচাইয়ে বিবিসির ধনী বিনিয়োগকারীদের প্রতিনিধি হিসেবে একজন করে আইনজীবী এবং একটি গুপ্তচর অপারেটিভের মধ্যে বৈঠকের ব্যবস্থা করে। বিবিসির ওই তদন্তে দেখা যায়, গুপ্তচরের মাধ্যমে অ্যামাজনের বিভিন্ন অঞ্চল বিক্রি করা হয়। তাদের তদন্তের জবাবে ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট ফেসবুকের মাধ্যমে অ্যামাজনের সুরক্ষিত এলাকা বিক্রির বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। অপরাধী বিক্রেতাদের ধরতে ফেসবুক ইউনেপ ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার দ্বারা পরিচালিত একটি ডাটাবেস ব্যবহার করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাইলা রহমান, ইমা, সময় সংবাদ।